হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সবাইকে আমার চ্যানেল ভাই ব্লগারে স্বাগতম। যারা যারা ভিডিওটি নতুন দেখছেন তাদেরকেও স্বাগতম, এবং যারা আমার সাথে আছেন তাদেরকেও স্বাগতম। তো বন্ধুরা, অনেক দিন পর আবার একটা ভিডিও দিলাম। গত সপ্তাহে ভিডিও দিতে পারিনি, প্রচুর ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আজকে বের হলাম একটু ঘোরাঘুরি করার জন্য আর আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করার জন্য। আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমি কথা বলবো, আশা করি টাইটেল দেখে বুঝতেই পেরেছেন। তো একটা বাইকে সাধারণত কী কী সমস্যা হয়, আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো আপনি যখন একটা মোটরসাইকেল কিনবেন, কেনার পর থেকে আপনি যখন চালাবেন, প্রাথমিক যে সমস্যাগুলো হয় সেগুলো আমরা কিন্তু খেয়াল রাখি না। আমাদের উচিত সেসব দিকগুলো খেয়াল রাখা। তো সমস্যাগুলো যদি সারিবদ্ধভাবে বলি, তার মধ্যে প্রথমে আসবে ইঞ্জিনের বিষয়। তো ইঞ্জিন হল্টিং নামে একটা বিষয় আছে। তো ইঞ্জিন হল্টিং বলতে যেটা সাধারণত বুঝায়, মানে আমি যেটা আর কি বুঝি, সেটা হলো যে একটা বাইক ধরেন আপনি অনেকদিন যাবৎ চালাচ্ছেন না, গ্যারেজে ফেলে রেখেছেন, তো এরপরে যখন স্টার্ট করতে নেবেন দেখবেন যে আপনার মানে ইঞ্জিনটা চালু হচ্ছে না। এর পিছনে অনেক কারণ রয়েছে। সব থেকে বড় কারণ হলো ইঞ্জিন পরিমিত পরিমাণে ফুয়েল না পাওয়া। তো সিম্পলভাবে যখন আপনি স্টার্ট করতে যাবেন, সেলফ প্রেস করে অথবা কিক দিয়ে, তো দেখবেন যে স্টার্ট নিচ্ছে না। তো এর কারণটা হলো আপনার ইঞ্জিনে ফুয়েলটা ঠিক মতো যাচ্ছে না কোনোভাবে। আপনার যে এই কানেকশনটা আছে যেটার মাধ্যমে ইঞ্জিনে তেলটা যায়, সেটা যাচ্ছে না, বাধাগ্রস্ত হচ্ছে। তো সেটার দিকে আপনাদের খেয়াল রাখতে হবে, যে স্পার্ক প্লাগটা চেক করতে হবে, তারপরে পাইপটা ক্লিয়ার আছে নাকি সেটা একটু দেখতে হবে। তো এইভাবে টুকিটাকি এগুলো সব কিছু দেখবেন, একটু ব্যাটারির কানেকশনটা ঠিক আছে কি না সেটা একটু দেখবেন, চেক আপ টেক আপ সব কিছু করে তারপরে স্টার্ট করলে আশা করি আপনাদের এই সমস্যাটা সমাধান হবে। তারপরে যেই দিকটা আসে সেটা হলো থ্রোটল রেসপন্স, মানে আপনি পিক আপ দিলে যেরকম আগে পাওয়ারটা পেত সেরকম পাওয়ারটা পাচ্ছে না। তখনই আপনার সবার আগে যে কাজটা করতে হবে সেটারও ঠিক, তখন আপনার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আপনার যে কার্বোরেটরটা আছে সেটা টিউনিং এবং ইঞ্জিন টিউনিং ঠিক আছে কিনা সেটা চেক করা। এছাড়া এয়ার ফিল্টার এবং ফুয়েল ফিল্টার, স্পার্ক প্লাগ, এগুলো চেক করতে হবে। অনেক সময় স্পার্ক প্লাগের কারণেও কিন্তু আপনার এই সমস্যাটা হয়। যেমন আমরা অনেক সময় যখন দেখি যে আমি বাইক নিয়ে যাচ্ছি, যেমন এখন আমি যে চালাচ্ছি, আমি পিক আপটা দিলাম, আমার পাশে বাস আছে, আমি ওকে ক্রস করে যাব। তো আগে যখন আমি বাইকটা চালাতাম, পিক আপ দিলেই আমি ওকে পাস করে চলে যেতে পারতাম, কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে এটা মিস করে বা স্টার্ট বন্ধ হয়ে যায়, মিস করে। তো এরকম সমস্যা হলে আপনার স্পার্ক প্লাগটা খুলবেন, খুলে একটু ঘষাঘুষি করবেন, ধারা ওই কী বলে সিমেন্ট টাইপের লোহার টাইপের একটা ধাতু থাকে সেটার সাথে ঘষাঘুষি করে সেটা আবার আপনি স্পার্ক প্লাগটা সেট করলে ঠিক হয়ে যাবে। এটা আপনি নর্মালি আপনার যে বাইকের যে এই সার্ভিস সেন্টার আছে তাদের বললেও হবে। তারপরে সে আরেকটা বিষয় যেটা, সেটা হলো যে আপনার যে এয়ার ফিল্টার আছে সেটা চেক করা, ফুয়েল ফিল্টার চেক করা, যেটা এগুলো আর কি কমন, এগুলো আর কি ম্যাক্সিমাম আপনার সমস্যা হলে এগুলো আগে আপনি নিজে দেখবেন যে এগুলো ঠিকঠাক করার পরে আপনার বাইকের সমস্যাটা সমাধান হয়েছে কি না, ঠিক আছে। তারপরে যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে অন্য কোনো সমস্যা হইতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ওই সার্ভিস সেন্টারে গিয়ে যোগাযোগ করা উচিত। কিন্তু প্রাথমিকভাবে যা যা করলে ঠিক হতে পারে সেই সব বিষয় নিয়েই কথাগুলো বলছি। আরেকটা বিষয় হলো আমরা প্রায় এটি ভুলে যাই যে বাইরের বাতাস এবং আর্দ্রতার জন্য ক্যাবলের ভিতরে জং ধরতে পারে, ঠিক আছে। মানে আপনার যেই জং ধরে, যে মরিচা পরে কীভাবে অক্সিজেনের এবং কার্বন ডাইঅক্সাইড এগুলার সংস্পর্শে আপনার মরিচাটা ধরে, তো এই জং আপনার পাইপের ভিতরে ধরতে পারে বাতাসের আর্দ্রতা এগুলোর কারণে। তো
তো সেটাও কিন্তু চেক করা উচিত, ঠিক আছে? সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই থ্রোটল রেসপন্সটা মিস করতে পারে। এছাড়া আপনি বাইরের ক্লাচ প্লেট ঠিক আছে কি না সেটাও চেক করতে পারেন, যে ক্লাচ প্লেটটা যে থাকে ডান পাশে ইঞ্জিনের ডান পাশে দেখবেন ক্লাচটা চাপ দিলে ওই যে সাইকেলের মতো একটা তার আপনার আপ ডাউন হয়, সেটা হলো ক্লাচ প্লেটের তার, সেটা ঠিক আছে কি না সেটাও আপনাকে চেক করতে হবে। তারপরে যে সমস্যা সেটা হলো যে মোটরসাইকেলের ব্রেকিং সমস্যা। ব্রেকিং সমস্যা বলতে যেটা আমরা সবাই বুঝি, আবার অনেকে হয়তো বুঝে না, আপনি যখন ব্রেক প্রেস করবেন দেখবেন যে কেমন যেন একটা কিচ 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 করে আওয়াজ হয়। তো আপনার যদি ডিস্ক ব্রেক হয় তাহলে আওয়াজটা আপনি ইজিলি বুঝতে পারবেন, ড্রাম ব্রেক হলেও বুঝতে পারবেন। তো এরকম যখন দেখবেন যে অস্বাভাবিক কেমন যেন একটা আওয়াজ হয় ব্রেক প্রেস করলেই, এরকম সংকেত পেলে সাথে সাথে ব্রেক প্যাড চেঞ্জ করে ফেলবেন। আদারওয়াইজ কী হবে, আপনার ব্রেকের যে ডিস্ক যদি ব্রেক থাকে, আপনার বাইকে যদি ডিস্ক ব্রেক থাকে সেটা ক্ষয় হয়ে যেতে পারে, ডিস্ক লক হয়ে আপনি দুর্ঘটনায় পড়তে পারেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার এই ব্রেক প্যাডটা দ্রুততার সাথে পরিবর্তন করে ফেলবেন। আরেকটা বিষয় হলো যে আপনি যখন ব্রেকটা প্রেস করবেন, ফ্রন্ট ব্রেক অথবা পিছনের ব্রেক, আপনি যখন প্রেস করবেন দেখবেন যে মাঝে মাঝে জিনিসটা আটকায় যায় বা জ্যাম হয়ে আছে, এরকম হ্যান্ড ব্রেকটা ম্যাক্সিমাম এরকম হয়। যদি দেখেন যে আপনার ব্রেকটা আটকায় আটকায় আসতেছে, ক্লিয়ার যাচ্ছে না, তাহলে আপনার যে ব্রেকের যে অয়েলটা আছে সেটা চেক করবেন যে লাইনটা ক্লিয়ার আছে কি না, কোনো বাবল ভিতরে ইয়া করে আছে কি না। যদি বাবল ভিতরে থাকে সেই বাবলটা ব্রেক প্যাড থেকে খুলে একটু তেল বের করে বাবলটা বের করে ফেলতে হবে। তো এই বাবল বের করে দিলে তখন দেখবেন যে আপনার বাইকটা ব্রেক প্রেস করার ক্ষেত্রে আগের থেকে স্মুথ। ইলেকট্রিক্যাল একটা সমস্যা আছে। ইলেকট্রিক্যাল সমস্যা হলো যে সাপোজ আপনি বাইক চালাচ্ছেন, কিক দিচ্ছেন, সেটা আপনার স্টার্ট নিচ্ছে, কিন্তু আপনি সেলফ প্রেস করছেন সেই ক্ষেত্রে আপনার বাইকটা স্টার্ট নিচ্ছে না। আবার দেখা যাচ্ছে যে আপনি হর্ন দিচ্ছেন, হর্ন রানিং অবস্থায় আপনি যখন স্পিডে বাইকটা চালাচ্ছেন মোটামুটি তখন ভালো সাউন্ড হচ্ছে, কিন্তু আপনি যখন স্লোলি চালাচ্ছেন তখন আপনার হর্নে তেমন একটা সাউন্ড আসছে না বা মরা মরা সাউন্ড আসছে। তা এই একটা বিষয়। আরেকটা হলো যে আপনার হেডলাইটের আলো পর্যাপ্ত রকম পাচ্ছে না, আলো কমে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে, ইন্ডিকেটরের এই ওইটার ওইরকম সেম সমস্যা হচ্ছে। এরকম যদি সমস্যা দেখেন সাথে সাথে আপনার ব্যাটারিটা প্রথমে রিচার্জ করবেন, প্রথমে কিনবেন না, প্রথমে রিচার্জ করবেন। একটা ব্যাটারি সর্বোচ্চ দুইবার রিচার্জ করা যায়, কিন্তু একবারের বেশি করা উচিত না, একবার রিচার্জ করার পর সেই ব্যাটারি চেঞ্জ করা উত্তম। তো আপনি একটা ব্যাটারি নতুন কেনার পর আপনি যখন চালাচ্ছেন আপনি একবার রিচার্জ করতে পারবেন, কেউ কেউ আবার আপনার দুইবারও রিচার্জ করতে পারে। তো চার্জ করার পরে দেখবেন আবার স্বাভাবিকভাবে চলছে, যখন দেখবেন যে না চার্জ করার মতো আর অ্যাসিড ওটার ভিতরে নাই বা সব কিছুই একদম নাই হয়ে গেছে, তখন আপনি আপনার ব্যাটারিটা চেঞ্জ করে ফেলবেন। আরেকটা যেই সমস্যা আছে সেটা হলো ভাইব্রেশন। এই ভাইব্রেশনটা যে শুধু আপনার বাইকে হচ্ছে এমন কিন্তু না, ম্যাক্সিমাম বাইকেই এই ভাইব্রেশনটা হয়, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে ভাইব্রেশনের ধরনটা কেমন। যেমন নর্মালি সব বাইকেই টুকটাক ভাইব্রেশন থাকে, একটা লিমিট একটা গতি পর্যন্ত বা একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী একটা ভাইব্রেশন হয়। তো সেই ক্ষেত্রে আপনার যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো যে আপনার বাইকে আপনি যখন বসবেন, রাইডিং পজিশনে যখন বসবেন, তখন ভালো মতো খেয়াল করবেন যে আপনার কোনো বডি পার্টস, তারপরে আপনার নাট স্ক্রু, এগুলো কোনো কিছু লুজ আছে কি না। যদি লুজ থাকে সেই ক্ষেত্রে কিন্তু ওই পার্টগুলো ভাইব্রেশন করবে, মানে কাঁপাকাঁপি করবে। ওটা টাইট না থাকলে আপনার একটা বাইকটা যখন চালাবেন দেখবেন যে ভাইব্রেশন হচ্ছে। তো লুজ থাকার কারণে ভাইব্রেশনটার বেশি ঝনঝন ঝনঝন এরকম শব্দ হবে। তো আপনি যখন ওই সব কিছু চেক আপ করবেন, স্ক্রু নাট এগুলো টাইট করে লাগাবেন, তখন এটা কিছুটা আপনাকে ভাইব্রেশন থেকে মুক্ত রাখবে। এছাড়াও আরেকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হলো আপনার বাইকে যে সাসপেনশন আছে সেটা ঠিক আছে কি না, মানে সাসপেনশনের অয়েল ঠিক আছে কি না, অয়েলের পরিমাণ কমে গেছে কি না, ঠিক মতো আপনার এই সাসপেনশনটা আপনাকে সাপোর্ট দিচ্ছে কি না বা কোনো সমস্যা মনে হচ্ছে কি না। আপনি যখন বাইকে বসবেন সামনের ব্রেক প্রেস করে যখন সামনের দিকে যাতা দিবেন, তখন দেখবেন যে যেইভাবে যাতা দিচ্ছেন সেইভাবেই আবার এটা রেসপন্স করেছে কি না,
নাকি আটকে আটকা যাচ্ছে, মানে বুঝতেই তো পেরেছেন, মানে কোথাও বেজে যাচ্ছে তারপর আবার আস্তে আস্তে, এরকম হচ্ছে কি না? এরকম হলে আপনার সাসপেনশনটা একটু চেক করবেন সার্ভিস সেন্টারে গিয়ে, আর সাসপেনশনটা চেক আপ করলে তারপরে ওইটা সমাধান করে দেখবেন যে আপনার ভাইব্রেশনটা কমে গিয়েছে। এর পাশাপাশি আরও কিছু বিষয় আছে, সেটা হলো যে আপনার টায়ারের প্রেশারটা, মানে হাওয়া ঠিক মতো আছে কি না। আপনার যদি হাওয়ার পরিমাণ কম থাকে সেই ক্ষেত্রে এমন হতে পারে। তো সবার শেষে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে তেল বেশি খাওয়া। তো আপনার বাইকে যদি তেল বেশি খায়, যেমন আপনি মাইলেজ খুব কম পান, এমন যদি হয় প্রথমে এটা আপনাকে খেয়াল করতে হবে যে যেই লাইনের মাধ্যমে আপনার ইঞ্জিনে তেলটা যাচ্ছে সেই রেঞ্জটা কি বাড়ানো নাকি কমানো আছে। এমন হতে পারে যে বাইকটা চালাচ্ছেন কোনোভাবে এটা বেড়ে গেছে ভাইব্রেশনের কারণে, বা কোনোভাবে এটা রেঞ্জটা ঘুরে গেছে, বা সামহাউ কোনোভাবে কিছু হয়েছে, তো সেটা আপনি চেক করবেন যে ওই রেঞ্জটা ঠিক আছে কি না। যদি দেখেন না এটা ঠিক আছে, তাহলে এটা ফাইন, এটা ঠিক আছে। তারপরে আপনার যে জিনিসটা দেখতে হবে সেটা হলো যে আপনি যে রাইড করেন, আপনার বাইকটা যে আপনি রাইড করেন সেই ক্ষেত্রে আপনার যেই স্পিডটা, হ্যাঁ স্পিডটা আপনি কীভাবে ব্যবহার করেন, মানে আরও যদি বুঝিয়ে বলি, আপনি অনেক ফুল পিক আপে অনেক বেশি থ্রটল দিয়ে আপনি চালান কি না, বা আপনার ওই রেঞ্জটা কেমন থাকে, গিয়ার শিফটিং কেমন থাকে, একটা নির্দিষ্ট স্পিডে রাইডিং করেন কি না সেটা দেখার বিষয় আছে। যেমন ধরেন আপনি একটা এভারেজ নিয়ে নিলেন, আপনি এভারেজ 50-60 আপনি স্পিড আপ করবেন, এর ভিতরে চালাবেন। এরকম যদি একটা রেগুলার একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে চালান তাহলে আপনি মাইলেজটা ভালো পাবেন। আর যদি আপনার এই স্পিডের লেভেলটা যদি এটা কোনো ব্যালেন্স না থাকে সেই ক্ষেত্রে মাইলেজের একটু সমস্যায় আপনাকে পড়তে হতেও পারে। আরেকটা বিষয় হলো, সেটা হলো যে আপনার ক্লাচ প্লেটটা ঠিক আছে কি না। ক্লাচ প্লেটটা যদি সমস্যা হয় দেখবেন যে আপনার গাড়ি ভাগতেছে না, কিন্তু গাড়িতে তেল কিন্তু খাচ্ছে, মানে আপনি যেতে পারছেন না কিন্তু তেল নষ্ট হচ্ছে। তো সেই ক্ষেত্রে ক্লাচ প্লেটটা আপনাকে চেঞ্জ করতে হবে। ক্লাচ প্লেট চেঞ্জ করলে মাইলেজের ওই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আর রেডিয়াস এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। ফুয়েল যদি কম খরচ করতে চান সেক্ষেত্রে রেডিয়াসটা খুবই ইম্পর্টেন্ট। রেডিয়াসে যদি কম এয়ার প্রেশার যায় তাহলে কিন্তু ফুয়েলের খরচ বাড়িয়ে দেবে, মানে ফুয়েল বেশি যাবে। আর আপনার যে চেইন স্পকেট আছে সেইখানে আপনার চেইনটা লুজ কি না, টায়ারের পাম্পের পরিমাণ কম কি না, সেই বিষয়ে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, এগুলো চেক করতে হবে। আর যেটা আমি এর আগে বলেছিলাম সেটা হলো যে আপনার মাইলেজের সাথে কিন্তু ইঞ্জিন অয়েল সঠিক টাইমে পরিবর্তন করার একটা ব্যাপার থাকে, তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ইঞ্জিন অয়েল সঠিক সময়ে পরিবর্তন করতে হবে। তো বন্ধুরা, এতক্ষণ যাবৎ আপনারা শুনলেন একটা বাইকে সাধারণত কী কী সমস্যা থাকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যতটুকু আমি চেষ্টা করেছি বোঝানোর। তো তারপরে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে এই সব রিলেটেড, একটা লিস্ট করবেন আমাকে কমেন্টে, সেই লিস্টগুলো দিবেন যে এই সমস্যা আমি ফেস করতেছি, এটার সমাধান কী, ঠিক আছে? তো এরকমভাবে আমাকে কমেন্টে মন্তব্য করে জানাবেন। তো নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য, মানে একদম এই নেক্সট ভিডিও, আমি যেহেতু আজকে এই রিলেটেড ভিডিও করেছি, নেক্সট ভিডিওটা আমি তাহলে এইটারই একটা পার্ট টু করব। সেটা হলো আপনাদের যে কমেন্ট থাকবে, মন্তব্য থাকবে, সেই মন্তব্য থেকে নিয়ে আলোচনা করব, মানে আপনাদের বুঝিয়ে বলবো যে বিষয়টা এমন 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 এইভাবে এইভাবে। তো একটা বিষয় কি, আমি যে এগুলো সব জানি পণ্ডিত এমন কিন্তু না, আমি এগুলা কিছুই এরকম জানতাম না, আমি জাস্ট জানার আগ্রহ ছিল, এই কারণে বিভিন্ন মাধ্যমে এগুলা জেনে থাকি, মানে কাউকে জিজ্ঞাসা করি যারা এই বিষয়ে আরো ভালো জানে, গ্যারেজে হোক অথবা দীর্ঘদিন যাবৎ বাইক চালাচ্ছে এমন কোনো ফ্রেন্ড বা শুভাকাঙ্ক্ষী, তাদের মাধ্যমে জেনে তারপরে সেই জিনিসটা একটু ঘেটে দেখি যে আসলেই তার কথা ঠিক আছে কি না, তারপরে আপনাদের মাঝে এটা শেয়ার করি। মানে একটা বলে দিই স্যার আমি বলে দিলাম বিষয়টা কিন্তু এরকম না। তো যাই হোক বন্ধুরা, আপনারা সুস্থ থাকুন সেই কামনা করে আজকের মতো ভিডিও এই পর্যন্ত রাখছি। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি এই ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারেন বা জানতে পারেন তাহলে ভিডিওটা শেয়ার করবেন। শেয়ার করার কথা কেন বললাম, আমি কিন্তু আমার অন্যান্য ভিডিওতে কিন্তু বলি নাই যে আমার ভিডিওটা শেয়ার করেন, ঠিক আছে?
তো এই ভিডিওটা শেয়ার করার কথা এই কারণে বলেছি যে আপনি এটা শেয়ার করলে আপনার হয়তো অন্য কোনো ফ্রেন্ড যে এই সমস্যাগুলো সম্পর্কে অবগত না, সে জানতে পারবে, ঠিক আছে? যেহেতু একটা ইম্পর্টেন্ট একটা বিষয় যে একটা বাইকের কমন কী কী সমস্যা হয় আর এটা কী কী সমাধান, মানে আপনি নিজেই এটা ঘেঁটে দেখতে পারবেন, তো সেই ক্ষেত্রে আপনি তাকে একটা সাহায্য করতে পারবেন। তাই আপনার ফেসবুক প্রোফাইলে যদি লিঙ্কটা শেয়ার করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু সে এটা দেখতে পারবে। তো আজকের কথা এই পর্যন্তই থাকলো। যদি ভিডিও কারো ভালো লাগে, নতুন ভিউয়ার হয়ে থাকেন আপনি, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। চেষ্টা করব আপনাদের পাশে এভাবে সবসময় থাকার জন্য। তো ব্যস্ততা সবাই থাকে, সেই ব্যস্ততাকে উপেক্ষা করে মাঝে মাঝে চেষ্টা করি আপনাদের মাঝে ফিরে আসার জন্য। যেহেতু আমি প্রফেশনাল ইউটিউবার না, আমার ভালো লাগে থেকে আমি ভিডিও করে থাকি, তাই আমি ওরকম রেগুলার ভিডিও দিতে পারি না। তারপরও চেষ্টা করি মোটামুটি একটা রেগুলারিটি বজায় রাখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।